আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে কিয়া সরেন্ট্র। তো এই গাড়িতে যে প্রবলেমটা, কাস্টমারের বাড়িতে গাড়িটা দীর্ঘদিন পরে ছিল, গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো অনেক কয়েকজনে দেখছে গাড়িটা আসলে স্টার্ট করতে পারতেছিল না, ভাবছিল উনি গাড়িটা বিক্রি করে দিবে, কিন্তু গাড়ি যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে একটা কাস্টমারের চাহিদা ছিল না। তো উনি কিভাবে কিভাবে আমার সঙ্গে কন্ট্রাক্ট করে, তো আমি বলি যে ইনশাআল্লাহ আমি ট্রাই করে দেখতে পারি, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যে ফলটা পেলাম, আলহামদুলিল্লাহ ফলটা আমি পেয়ে গেছি, যেখানে কেউ হাত দেয়নি ইনশাল্লাহ আমি সেখানে হাত দিয়ে ফলটা পেয়েছি। কারণ এটা যে মূলত যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ক্র্যাঙ্ক শেপ সেন্সর। তো এখানে কয়েলে কারেন্ট দিচ্ছিল না, ইঞ্জেক্টরে কোনো পালস কোনো লাইন ছিল না, যে কারণে গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে, তো মূলত এটা ক্র্যাঙ্ক সেন্সরটা খুবই ভিতরে থাকে, যেটা কেউ সহজে ট্রাই করেনি। এমনি থেকেই দেখুন, এখানে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সর আছে। তো ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা খুবই ইম্পর্টেন্ট গাড়ি স্টার্ট হওয়ার জন্য। এটার মাধ্যমেই হচ্ছে টাইমিংটাকে ইসিউ থেকে সিগন্যাল নিয়ে কারেন্ট প্রডিউস করে, টাইমিংয়ের ক্র্যাঙ্কশ্যাফ্টের যে পজিশনটা কোথায় কীভাবে আছে এটা দেখে। তো এখানে দেখুন, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সর। ওকে, তো এটা কিন্তু এখানে ভেঙে গেছে। তো এটা ভাঙার কারণ হচ্ছে, এটা হচ্ছে ব্যালেন্সার, একটা হচ্ছে টাইমিং বেল্ট থাকে ভিতরে, সেটা আসলে ছিঁড়ার কারণে এটা ভেঙে গেছে। ব্যালেন্সার যে বেল্ট ছিঁড়ে যায় তারপর কিন্তু গাড়িটা চলবে, স্টার্ট হবে, কিন্তু এখানে যখন ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা ভেঙে গেছে তখন কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে, এই জায়গার মধ্যে লাগানো থাকে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা। তো এটা খুবই ভিতরে, এটা সহজে টাইমিং কভার অনেক কিছু খুলতে হয় তারপরে এটা বের করতে হয়। ওকে, তো গাড়িটা আমার কাছে 5 দিন পরে ছিল, তারপরে এই ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা আমরা নিয়ে আসি ম্যানেজ করে, পাওয়া যাচ্ছিল না, এটা হচ্ছে রিকন্ডিশন। ওকে, তো এটা আমরা ফিটিং করব ইনশাআল্লাহ, গাড়িটা স্টার্ট হবে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা চেঞ্জ করার জন্য দেখুন, এখানে সামনের অনেকগুলো অনেক কিছু খুলতে হয়, টাইমিং কাভার, ওয়াটার পাম্পের পুলি, তারপরে আরও সামনে ড্রাইভ বেলগুলো থাকে, এই পাশে আরও ডাইনামা এবং পাওয়ার পুলি খুলতে হয়। ওকে, তো এটার পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটার পজিশনটা দুইটা বোল্ট দিয়ে লাগানো থাকে, 10 নম্বর বোল্ট দিয়ে। ওকে, দেখুন, তো এই প্লেটটা থেকে এটা সেন্স করে, সেন্সরটা এখানে দুইটা 10 নম্বর বোল্টও লাগানো থাকে, দেখতে পাচ্ছেন? তো এই পজিশনে এটা থাকবে, এটা কিন্তু ছুটে গেছে, যখন এটা ছুটে গেছে ভেঙে গেছে তখন কিন্তু আর ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরতেছে, কিন্তু টাইমিংটা সেই অনুযায়ী সিগন্যাল পাচ্ছে না, কোথায় পালস কারেন্ট মারবে সেটা পাচ্ছিল না, গাড়িটা স্টার্ট হচ্ছিল না, গাড়িতে কিন্তু সব কিছু ঠিক ছিল। ওকে, তো এইগুলো খুলতে হবে সাইডে, তারপর এই সেন্সরটা বের করতে পারবো আমি, এই সাইড থেকে পাওয়ার পুলি এবং ডাইনামোটা সাইড করে তারপর এটা ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা বের করব। ওকে, তো দেখুন, এখানে হচ্ছে ইঞ্জেক্টর, ইঞ্জেক্টর থেকে কোনো কারেন্ট আসতেছিল না, এমনি থেকে চাবি সুইচের লাইন আসতেছিল 12 ভোল্ট যেটা আসে, কিন্তু কম্পিউটার যে একটা সিগন্যাল, যেটা ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সর থেকে যে সিগন্যালটা পাবে সেটা দিচ্ছিল না। ওকে, তো মূলত সেটার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছিল না, কিন্তু ভিতরে কেউ আসলে এইভাবে চেক করেনি, কারণ এটা খুব ভিতরে থাকে, দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত আমি ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা বের করতে পারিনি, কারণ এটা বের করার জন্য আরও সাইডের যে পার্টসগুলো আছে সেগুলো খুলতে হবে। তো এইভাবেই আমি কাস্টমারকে বলছিলাম যে এটা নিয়ে আসেন, তারপর এটা খুলে আমি ফাইনালি ফিটিং করবো। তো আজকে আমি এটা ফাইনালি ফিটিং করতেছি এবং এটাতে আপনাকে দেখাবো টাইমিং মার্কটা। তো এটা হচ্ছে ব্যালেন্সার, দেখতে পাচ্ছেন? ব্যালেন্সার এখানে বেল থাকে ভিতরের দিকে, তো ব্যালেন্সার বেল্টটা আসলে ছিঁড়ে গেছে একদমই, টোটালি ওটা আমরা এখন লাগাবো না, আমরা উপরের বেল্টটা, যে বড় বেল্টটা সেটা লাগাবো, দেখতে পাচ্ছেন? এই পাশেও একটা ব্যালেন্সার থাকে, তো এই দিক দিয়ে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা আসছে। ওকে, দেখতে পাচ্ছেন? তো দেখুন, দেখতে পাচ্ছেন অনেক ভিতরে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা, যেটার কারণে অনেকে এটা ট্রাই করেনি, ভিতরের দিকে যায়নি, কারণ পাওয়ারের পুলি এবং টাইমিং বেল খুলতে হয় এটা লাগানোর জন্য এবং খোলার জন্য। তো আমরা এখানে ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা ফিটিং করছি, আর দেখুন এখন আমরা টাইমিং বেলটা ফিটিং করতেছি। তো এটা ক্র্যাঙ্কশ্যাফ্টের যে মার্কটা সেটা হচ্ছে এই সাইডে, যেটা হচ্ছে ইনটেক ক্র্যাঙ্কশ্যাফ্টের, আর এটা হচ্ছে পিস্টন টপে করে নিতে হবে। ওকে, এটা ইনটেক ক্র্যাঙ্কশ্যাফ্টের টাইমিং মার্কটা এখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে এক্সস্ট সাইডের, দেখুন এখানে বরাবর ম্যাচিং করতে হবে। ওকে,
তো নিচের দিকেও টাইমিং মার্ক আছে, তো এগুলো হচ্ছে ব্যালেন্সারের টাইমিং মার্ক। তো এটার আমাদের এখন কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে যখন আমরা বেল্টটা লাগাবো ব্যালেন্সার তখন এটা ফিটিং করব। স্টার্ট করো, স্টার্ট করো। বাস অফ কর, স্টার্ট করো। বাস তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ এখানে আমরা ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সর চেঞ্জ করলাম এবং গাড়ি টাইমিং ফিটিং করলাম, গাড়ি এখন স্টার্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বাকি আমরা সব কিছু ফিটিং করব, এখানে সব কিছু ঠিক আছে বর্তমান। আমরা ক্র্যাঙ্কশ্যাফ্ট যে পজিশন সেন্সরটা সেটা খুবই ভালোভাবে ফিটিং করছি, কারণ এটা যদি যেখানে থাকে সেখানে যদি না ফিটিং করা হয় সেক্ষেত্রে আবার বেল্টের সঙ্গে এটা কেটে যেতে পারে। ওকে, তো ভিতরেরটা খুবই ইম্পর্টেন্ট, দেখুন যেদিক দিয়ে আসছে যেদিক দিয়ে থাকবে অরিজিনালভাবে সেইভাবেই ফিটিং করতে হবে। কোথাও বেল্টের সঙ্গে যদি টাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এটা কেটে গিয়ে গাড়ি আর স্টার্ট হবে না। ওকে, তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো বাকি এখানে আমরা টাইমিং কাভার সব কিছু ফিটিং করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন বেল, যে সামনে ড্রাইভ বেল ছিল সেটা আমরা ফিটিং করছি। এটা হচ্ছে পুরানা ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা যেটা আমরা চেঞ্জ করলাম, এটার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ গাড়ি এখন স্টার্ট হচ্ছে, তো আপনাদেরকে কমপ্লিট করার পর আবারও স্টার্ট করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ গাড়ি XLP স্টার্ট হচ্ছে, গাড়ির ক্লাস্টার মিটারে কোনো ওয়ার্নিং, কোনো লাইট নেই। আলহামদুলিল্লাহ গাড়ি নতুন অবস্থায় যেভাবে থাকে আর যেটাকে বলে টোকাই টোকাই স্টার্ট হওয়া আর কি, সেরকম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনার গাড়ি যদি এরকম ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে আপনারা, স্টার্ট যদি না হয় সেক্ষেত্রে সব কিছু ভালো আছে, ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরটা চেক করে নিতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।